ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল। আজ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনটাকে কিভাবে কম্পিউটারে শো করবে সেটা শিখব। আমরা আমাদের মোবাইলে যাই করব সেটা সেটা কম্পিউটারে শো করবে। দেখুন এইভাবে যেমন যাই করব, ফেসবুক খুললে ফেসবুক খুলবে, যাই করবে সেটাই আমরা সেটাই হতে থাকবে। ইউএসবি দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করছি, কিন্তু যদি আমরা ইউএসবি ছাড়া কানেক্ট করতে যাই তাহলে আমরা যে সফটওয়্যারটাকে ইউজ করেছি সেটার আপগ্রেডেড ভার্সন টাকা দিয়ে কিনতে হবে। চলুন দেখে নিই। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে বা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং গুগল ক্রোম ওপেন করব এবং এখানে অ্যাড্রেস বারে লিখব যে ভাইজর ডাউনলোড। ভাইজর ডাউনলোড বলে সার্চ মার। এবং প্রথমেই আপনি দেখছেন যে ভাইজার ডাউনলোডস বলে যেটা এসছে আপনি ঠিক প্রথম ফার্স্ট লিঙ্কটাতেই ক্লিক করবেন। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ আছে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করবো উইন্ডোজের জন্য। কী করবো? উইন্ডোজের জন্য ক্লিক করবো উইন্ডোজে এবং তারপরে ডাউনলোড করে অপশনটা আসবে, ডাউনলোডে ক্লিক করব। দেখবেন এবার এটাকে ডাউনলোড হতে শুরু করেছে। ডাউনলোড করার পরে এটাকে আপনি রাইট ক্লিক করে এখানে ক্লিক করবেন, করার পরে শো ইন ক্লিক করার পরে শো ইন ফোল্ডারে ক্লিক করবেন এবং দেখবেন এটা এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে আপনি ওপেন করে জাস্ট ইনস্টল করে নেবেন। আপনি ওপেন করলে বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু এটাকে অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য আমি আর ইনস্টল করছি না, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন প্রথমে। ইনস্টল করার পরে এটাকে দেখবেন আপনার ডেস্কটপে ভাইজরের অ্যাপটাকে এই সফটওয়্যারটার আপনার একটা শর্টকাট চলে আসবে ডেস্কটপ, তো এটাকে আপনি ডেস্কটপে চলে আসবে এটাকে ওপেন করতে পারেন বা আপনি স্টার্টে গিয়ে ওখান থেকে ভাইজারটাকে আপনি দেখবেন ভাইজার চলে এসছে ওখান থেকে আপনি ওপেন করতে পারেন, যেটা তো ওপেন করলেই হবে। তো ভাইজারটাকে আমি এখান থেকে ওপেন করলাম, তারপরে দেখবেন অলরেডি একটা এডিবি ড্রাইভার বলে একটা অপশান শো করছে, এটাকে আপনার আপনাকে আগে ডাউনলোড করে এবং ইনস্টল করতে হবে। এটাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন গুগল ক্রোমে ডিরেক্টলি লিঙ্কে চলে যাবে এবং ডাউনলোডের অপশান দেবে। এবার এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে ওটাকে আবার ইনস্টল করবেন সেম যেমন আগেরটাকে যেমন করলেন। ইনস্টল করার পরে আপনার মোবাইলে যাবেন, মোবাইলের আপনি প্লে স্টোরে যাবেন, আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি ওখানে গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনি টাইপ করবেন যে ভাইজর ভাইজর এই অ্যাপটা প্রথম যে অ্যাপটা আসছে ভাইজর ফর অ্যান্ড্রয়েড অন অ্যান্ড্রয়েড কন্ট্রোল অন পিসি, এটাকে আপনি ইনস্টল করবেন। কী করবেন? অলরেডি আমার মোবাইলে এটা ইনস্টলড আছে সেই জন্য আমি ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটা ইনস্টল করবেন এবং তারপরে কি করবেন, এটা ইনস্টল করার পরে আপনারা সেটিংসে যাবেন, ইনস্টল করার পরে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি দেখবেন আপনার সেটিংসের মধ্যে ডেভেলপার অপশান দেখবেন,
এক একটা কোম্পানির মোবাইলে এক এক রকম এক এক জায়গায় আর কি, এক এক জায়গায় আপনার ডেভেলপার অপশনটা থাকে। যেমন এটার মধ্যে, এটা আমার লিনোভো K8 মোবাইল আছে, লিনোভোর এই সেটগুলো K8 বা K8 প্লাস বা K8 নোট, এগুলোর মধ্যে সিস্টেমের মধ্যে আপনি যাবেন গিয়ে, আমার অলরেডি দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে ডেভেলপার অপশানটা আছে, ডেভেলপার এই অপশানটা এখানে আছে, ঠিক আছে। আপনি ডেভেলপার অপশানটা কিভাবে আসবে সেটার জন্য এটাকে আপনাকে এখানে, ডেভেলপার অপশানটা প্রথমে এখানে ইনেবেলড অবস্থায় থাকে না, তাকে আর ইনেবেলড আগে করতে হয়। তার জন্য আপনি প্রথমে কি করবেন, এই ডেভেলপার অপশানটা এখানে পাওয়ার জন্য এখানে আপনি করবেন অ্যাবাউট ফোনে গিয়ে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি যাবেন, ডিটেলস একদম নিচে চলে আসবেন এবং বিল্ড নাম্বার বলে একটা অপশন থাকছে, এখানে আপনি ক্লিক করবেন। বিল্ড নাম্বারটা এখানে 3-4 বার আপনাকে টাচ করতে হবে, করলে আপনার অটোমেটিক্যালি ডেভেলপার অপশানটা আপনার এনাবেলড হয়ে যাবে। এবং তারপর ডেভেলপার অপশন এনাবেলড হয়ে গেলে আপনার ঠিক এরকম চলে আসবে, ডেভেলপার অপশানটা ঠিক এখানে চলে আসবে, এখানে করলে আপনি এখানে ডেভেলপার অপশানে আপনি ওটাকে ক্লিক করবেন এবং ডেভেলপার অপশানটাকে অন করে দেবেন। যেমন অন করে দেওয়া আছে, অন করে দেবেন এবং আপনি এই যে অপশানটা দেখুন, ইউএসবি ডিবাগিং, ডিবাগিং এর মধ্যে ইউএসবি ডিবাগিং এটাকে এনাবেল করে দিতে হবে। আপনি কি করবেন, এবার আপনি দেখবেন আমি অলরেডি আপনাদেরকে কানেক্ট করিয়ে, মোবাইলটা কানেক্ট করিয়ে আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি, তো অলরেডি আমার অলরেডি কানেক্ট হয়ে আছে। সেই জন্য আপনি যখন ভাইজার, তারপরে আপনার পিসিতে যাবেন গিয়ে ভাইজার অ্যাপটাকে যে ওপেন করা হলো সেখানে দেখবেন আপনার উপরে চুজ এ ডিভাইস, এখানে নিচে দেখবেন লেনোভো K8 এটা শো করছে এবং সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বরটাও দেওয়া আছে। তো এটাকে যদি আপনি ভিউ করেন দেখবেন আপনি মোবাইলটা এটা পেয়ে যাবেন, মোবাইলটা ডিসপ্লে অলরেডি অটোমেটিক চলে আসবে, মোবাইলটা ডিসপ্লে চলে আসবে, দেখুন যেটা চলে আসছে। এবার আপনি মোবাইলে যা করবেন দেখুন সেটা আপনার এখানে সেটাই চলে আসছে, এখানে দেখুন ডেভেলপার অপশন থেকে ব্যাক করলেন, সিস্টেমে ব্যাক করলেন, আপনি যাই করবেন সেটাই করতে পারবেন। এখানে করে দেবেন ব্যাক করলেন, হোম পেজে চলে আসবে, আপনি যেটা ওপেন করবেন সেটাই অন করতে পারবেন। আপনি চাইলে ফেসবুক করতে পারেন, আপনি যাই করবেন আপনার মোবাইলের ডিসপ্লেটা অটোমেটিক চলে আসবে। এবার আপনি এখানে ইউটিউব খুলতে চাইলে খুলতে পারেন, আপনার পছন্দ মতো এটা আপনি করতে পারেন, এখানে আপনি ব্যাক করতে পারেন, একটু হোমে চলে যেতে পারেন, ডিরেক্টলি মেনু ওপেন করতে পারেন, যা যা করবেন আপনার মোবাইলে সেটা আপনার কম্পিউটারে ল্যাপটপে আপনাকে এটা ডিসপ্লে করবে। ফ্রেন্ডস, এটা যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাতে।